এলাকার নাম কি? নীলকমল ফরেস্ট অফিস। নীলকমল ফরেস্ট অফিস। এটা জলে কেন এরকম কাকা? ভূগর্ভেতে পানির সাথে মিশ্রিত গ্যাস উঠতেছে, এরমেরই সবসময় ওঠে, পানিও পড়ে গ্যাসও বেরোয়, নিবে না দিলে এরকম জ্বলতেই থাকবে, সারাদিন জ্বলতে থাকবে। হ্যাঁ, এরকম জ্বলতে থাকবে। আমরা এরকম অনেকের দেখাই, তারপরে আবার নিবে দিই। তো এইটা ওই যে খনিজ সম্পদ বা ওদেরকে বলেন না আপনারা? এর আগে সম্ভবত বলা হয়েছে, কিন্তু কই কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ। এটা কি শুধু এই জায়গাটাই নাকি সুন্দরবনে আরও এরকম জায়গা আছে? ধারণা করা হচ্ছে আরও কোনো কোনো জায়গা আছে, তার কারণ এর আগে পোর্টেও এরম ছিল, দীর্ঘদিন ধরে ওরা রান্না করতো এই গ্যাস দিয়ে, তাই? হ্যাঁ, পোর্টের ভিতরে। আচ্ছা আচ্ছা। এখন বালি দিয়ে ভরাট করানোর পর এখন আর ওইটা নাই, ওই বন্ধ হয়ে গেছে পুরো। পরে যে দেখা যাচ্ছে যে টিউবওয়েল পুরো রেডি করতে পারে নাই, এর ভিতর পানি উঠা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে তো পানি এরামে অটোমেটিক উঠেই, তারপরে কেউ হয়তো পরীক্ষা করার জন্য প্রথম এরামে যে গ্যাস আছে কিনা, তবে এটা খাওয়া যায়, পানি মিষ্টি পানি খাওয়ার উপযোগী। এই জায়গাটার নাম কি? নীলকমল ফরেস্ট অফিস। ঠিক আছে।